নকল নথি জমা দিয়ে শংসাপত্র তৈরির চেষ্টা পুলিশি ভেরিফিকেশনে ঝুড়ি থেকে বেরিয়ে পড়ল বেড়াল পুলিশে যারা ধৃতরা স্বীকার করেছে বাংলাদেশ থেকে এদেশে এসে অসৎ উপায় নথি তৈরি করেছিল তারা গ্রেপ্তার তিন তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বঙ্গা এসডিও দপ্তরে ভারতীয় শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন দুই যুবক সেই আবেদনপত্রের ওপর ভিত্তি করে পুলিশকে জমা দেওয়া কাগজ যাচাই করার নির্দেশ দেন মহকুমা শাসক পুলিশি তদন্তে ঝুলি থেকে বেরিয়ে পড়ে বেড়াল শংসাপত্রের তদন্ত করতে গিয়ে তাদের দেওয়া নথিপত্র দেখে সন্দেহ হয় পুলিশের পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা সকলেই বাংলাদেশের বাসিন্দা বেশ কয়েক বছর আগে তারা এদেশে আসে এখানে এসে এক স্কুলে ভর্তি হয়ে একে একে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশও করে পাশাপাশি ভোটার কার্ড রেশন কার্ড সহ অন্যান্য পরিচয়পত্রও বানিয়ে নেয় তারা বর্তমানে সরকারি চাকরির চেষ্টায় ছিল সে কারণেই দরকার ছিল শংসাপত্রের এরপর তাদের গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ ধৃতেরা গাইঘাটা থানার দক্ষিণ শিমুলপুরের রাজু কীর্তনিয়া ও গাইঘাটা শিমুলপুর মনসাবাড়ি এলাকার দেবব্রত বৈদ্য দুজনকে জিজ্ঞাসাবাদ করে তুহিন বিশ্বাস নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা সকলেই বাংলাদেশের বাগেরহাট চিতলমারি এলাকার বাসিন্দা ধৃত তিন বাংলাদেশিকে এদিন বনগা মহকুমা আদালতে তোলা হয় ধৃতেরা কোথা থেকে কিভাবে এই পরিচয়পত্র তৈরি করলো তাও খতিয়ে দেখছে পুলিশ থানাগুলোতে অনেক সময় কিছু মানুষের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার জন্য একটা পুলিশ ভেরিফিকেশন চাওয়া হয় এরকমই সম্প্রতি দুটো কেস এসডি অফিস থেকে রেফার করা হয় এবং আমরা এটা পাঠাই গাইগাড়া থানাতে এবং গাইঘাটা থানার পুলিশ এটা ইনকোয়ারি করে ইনকোয়ারি করবার পরে দেখা যায় যে সেই লোকগুলোর যে সমস্ত সার্টিফিকেট দিয়ে ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইছে সেটা সম্পূর্ণ ফেক এবং তারপরে তাদের বিরুদ্ধে আমরা কেস করি এই ফর্জারি অফ ডকুমেন্টস এবং ইউজিং ফোর্স ডকুমেন্টস অ্যাড জেনুইন চিটিং এইসব সেকশানে কেস করা হয় কেস করে আজকে তাদের কোর্টে চালান করা হয়েছে এবং এদের যাতে সরকার বৈধ কোনো সার্টিফিকেট না পায় এদের আধার কার্ড বর্ণবিষ্ট না হতে পারে তার জন্য আমরা কিন্তু অ্যাপ্রিপিয়েট অথরিটিকে আমরা এটা নিয়ে চিঠি লিখছি ব্যুরো রিপোর্ট নিউজ নম্যান্স ল্যান্ড গায়ঘাটা